अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अमी ब्रोजो के खूब भालोबाशी। की जाने आजकल अमी ओके बुझते पारछी ना। সেজন্য মনটা আমার ভালো নেই। আমি সুষমাকে কিছু বেশি বলে ফেললাম না তো? ও আমাকে নিজের আদর্শ মনে করে। ওর সামনে নিজেকে এতটা দুর্বল দেখানো উচিত নয়। আমিও কে জানে কি সব কথা বলে চলেছি। সুষমা তুই সুষমা কি হয়েছে? কাঁদছিস কেন তুই? বোকা নাকি? কাঁদিস না, চুপ কর। আমারও মাথাটা গেছে। আমার এই ছোট্ট বোনটাকে আমি কত টেনশন দিয়ে ফেললাম। এবার কান্না বন্ধ কর, এত চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস যে প্রজো আমাকে ততটাই ভালোবাসে যতটা আমি ওকে ভালোবাসি। ঠিক আছে, এবার চুপ কর তো আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। চল। সুষমা, সুষমা, সুষমা ওঠ না, কত ঘুমোবি আর, উঠে পড়। অলস মেয়ে একটা, কত ঘুমায় রে বাবা, উঠে পড়। তুই কি ডান্স ক্লাসে যাবি না? না দিদি, ওই। কেন, কাল তো তুই খুব এক্সাইটেড ছিলি ক্লাসে যাওয়ার জন্য, আজকে কি হয়েছে, ঘুম বেশি প্রিয় হয়ে গেছে তোর? না দিদি, আসলে মন চাইছে না। সেটাই তো জিজ্ঞাসা করছি, কেন তোর ভালো লাগছে না বলতো? ওই শরীরটা ঠিক নেই দিদি। সুষমা বলিস নি কেন, চল ওষুধ খাবি, চল চল। সেই রকম কিছু হয়নি দিদি, আর কিছুক্ষণ বাড়িতে থাকলে ঠিক হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আজকে দিনটা বিশ্রাম কর, কালকে যখন শরীর ঠিক লাগবে তখন আমার সাথে যাস। না দিদি, আমি ডান্স ক্লাসে আর যাব না। কেন, কি হয়েছে, কেউ কিছু বলেছে নাকি তোকে? না দিদি, সেরকম কিছু নয়, শুধু আমার মনে হলো যে এই ড্যান্সের জন্য আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে, আর ফাইনাল এক্সামও তো এগিয়ে এলো, তাই তোমার ডান্স ক্লাস তো আমি পরেও জয়েন করতে পারবো। খুব ভালো লাগলো শুনে যে তুই তোর পড়াশোনায় এতটা কনসেন্ট্রেট করছিস। আমিও এটার জন্যই চিন্তা করছিলাম যে তুই যদি ডান্স ক্লাসে আসিস পড়াশোনা কি করে হবে। কিন্তু তখন আমাকে ব্রজই বুঝিয়েছিল যে তুই যদি কোনো ক্রিয়েটিভ কাজে ইনভলভ হোস তাহলে তোর পড়াশোনায় আরো বেশি মন বসবে। কিন্তু এখন যদি তোর মনে হয় যে তুই দুটো কাজ একসাথে করতে পারবি না, তাহলে কোনো ব্যাপার নয়, ডান্স ক্লাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝেছিস? বাই। রোজো, তোমার মুখে সেই আগের মতো হাসিটা দেখে মন থেকে একটা বড় বোঝা নেমে গেল। আমার সমস্ত অভিযোগ আর আমার উপর তোমার রাগ করে থাকা সব ভুলে গেলাম আমি।
খাই ব্রজ। সুষমা আসেনি? না, ও আর কোনোদিনই আসবে না। কেন, কোনো প্রবলেম হয়েছে? তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? তোমাকে কিছু বলেছে ও? বাবা ব্রজ, একসাথে এতগুলো প্রশ্ন! আমাদের দুই বোনের মধ্যে এমন কি বা হতে পারে যে ও এখানে আসা ছেড়ে দেবে? তাহলে সুষমার মনে হচ্ছে যে ও পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না, আর এমনিতেও পড়াশোনাটা বেশি দরকার, তাই না? তাই আমিও জোর করলাম না। আরে কয়েকটা ঘন্টা এখানে এলে কি এমন এসে যাবে? তাতে পড়াশোনাতে আরো মন বসবে। খুব চিন্তা করো দেখি তুমি আজকাল ওর জন্য। আমি জানি আমার মতো তোমার কাছেও সুষমা এখনো ছোট একটা বাচ্চা মেয়ে, তাই না? একদম বড় দাদার মতো ট্রিট করো তুমি ওকে। কিন্তু মিস্টার ব্রজ, এত বেশি প্রোটেক্টিভ হওয়ার কোনো প্রয়োজন নেই। কি হয়েছে, তোমার ফেভারিট ডায়লগটা বললে না তুমি? কি? বড় দাদার মতো নয়, বড় জামাইবাবুর মতো বলো। কোথাও কোথাও এরকম নয় তো যে আমার মতো দিদিও ভুল ভেবেই ভালোবেসেছে? ব্রজ কি জানে যে দিদি ওকে কতটা, নাকি নাকি ব্রজ দিদির সাথে? এই জ্যোতি দেবীও না অদ্ভুত ধরনের, এক মুহূর্তে কাছে টেনে নেয় তো পরের মুহূর্তে দূরে সরিয়ে দেয়। কেন করলো, কেন করলো ব্রজ এরকম? ও কি সত্যি জানে যে জ্যোতি দিদি, যে জ্যোতি দিদি ওকে কতটা ভালোবাসে? ও কি এগুলো সব জেনেও আমার সাথে? ও আবার আমাদের দুজনকে ঠকাচ্ছে না তো? দুজনের জীবনই নষ্ট হচ্ছে না তো? আমায় জ্যোতি দিদিকে সব কিছু বলতে হবে, সব বলতে হবে আমায়। দাদা কি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে নাকি? প্রবলেম আর কি প্রবলেম হতে পারে? আমি এখানে সুষমার অপেক্ষা করছি, আর জ্যোতি বলল সুষমা আসবে না, এটা আবার কি কথা? সুষমা এটা কিভাবে করতে পারে? কত কিছু করলাম ওর জন্য, এত টাকা দিয়ে গিফট কিনে দিলাম শুধু একটা রাতের জন্য, আমার সমস্ত প্ল্যানে জল ঢেলেও ওইভাবে যেতে পারে না। দাদা দাদা, তুমি সুষমাকে ভুলে যাচ্ছ না কেন? আর এমনিতেই ও তোমার বয়সের থেকে কত ছোট, আর এটা তো একেবারেই নয় যে তুমি অন্য কোনো মেয়ে পাবে না। এমন কি বিশেষ আছে ওই মেয়েটার মধ্যে দাদা? এখন কথা হলো সুষমাকে আমার প্রয়োজন কিনা। সুষমার মতো একটা সাধারণ মেয়ে আমার হাত ছেড়ে চলে যাবে, আমার যার পেছনে এত মেয়ে পড়ে থাকে? না, বরং ওর খুশি হওয়া উচিত যে আমি ওকে ইম্পর্টেন্স দিয়েছি, আর আজ ও আমার সামনে আসতে চাইছে না, আমার সাথে দেখা করতে চাইছে না। না রবি, এই ইনসাল্ট আমি কখনো ভুলতে পারবো না, কখনো না। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।